কংগ্রেস করে আর পর্দা নেই, সমাজবাদী পার্টির হাত ধরলে তাকে রাজ্যসভার সাংসদ করবে। সেই কারণে কংগ্রেস ছেড়ে সমাজবাদী পার্টিতে নাম লিখিয়েছিলেন কপিল সিব্বল। বৃহস্পতিবার নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেসের দলীয় কার্যালয় পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে একটি প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে এসে এ কথা বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তিনি আরও বলেন, কপিল সিব্বল সে রাজ্যসভার এমপি হতে চাই, কংগ্রেস দলের হাতে এত সিট নেই যে যারা যারা রাজ্যসভার এমপি হতে চাইছে সবাইকে একটা করে রাজ্যসভার এমপি বানিয়ে দেবে। তাই কপিল সিব্বলের মনে হয়েছে কংগ্রেস করে আর পর্দা নেই, সমাজবাদী পার্টির হাত ধরলে আমি রাজ্যসভার এমপি হতে পারবো, তাই চলে গেছে। এসব ধান্দাবাজ সমস্ত রাজনৈতিক নেতা যেখানে তাদের ধান্দা মিটবে সেখানে তারা গেছে, যেখানে তাদের পোষাবে সেখানে তারা গেছে, এটাই ঘটনা। দাদা, কিছুক্ষণ আগে নাকাশিপাড়ার ব্লক সভাপতিকে নিয়ে দু দলের মধ্যে হাতাহাতি হলো, খুব দুর্ভাগ্যজনক ঘটনা। আমি ঘটনার তীব্র নিন্দা করি, এই ঘটনা হওয়ার জন্য আমি দুঃখ প্রকাশ করছি, এলাকার মানুষের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার খুব খারাপ লেগেছে, আমি শুনেছি এই ঘটনা। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা। কংগ্রেস করে আর পর্দা নেই, সমাজবাদী পার্টির হাত ধরলে তাকে রাজ্যসভার সাংসদ করবে। সেই কারণে কংগ্রেস ছেড়ে সমাজবাদী পার্টিতে নাম লিখিয়েছিলেন কপিল সিব্বল। বৃহস্পতিবার নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেসের দলীয় কার্যালয় পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে একটি প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে এসে এ কথা বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তিনি আরও বলেন, কপিল সিব্বল সে রাজ্যসভার এমপি হতে চাই, কংগ্রেস দলের হাতে এত সিট নেই যে যারা যারা রাজ্যসভার এমপি হতে চাইছে সবাইকে একটা করে রাজ্যসভার এমপি বানিয়ে দেবে। তাই কপিল সিব্বলের মনে হয়েছে কংগ্রেস করে আর পর্দা নেই, সমাজবাদী পার্টির হাত ধরলে আমি রাজ্যসভার এমপি হতে পারবো, তাই চলে গেছে। এসব ধান্দাবাজ সমস্ত রাজনৈতিক নেতা যেখানে তাদের ধান্দা মিটবে সেখানে তারা গেছে, যেখানে তাদের পোষাবে সেখানে তারা গেছে, এটাই ঘটনা। দাদা, কিছুক্ষণ আগে নাকাশিপাড়ার ব্লক সভাপতিকে নিয়ে দু দলের মধ্যে হাতাহাতি হলো, খুব দুর্ভাগ্যজনক ঘটনা। আমি ঘটনার তীব্র নিন্দা করি, এই ঘটনা হওয়ার জন্য আমি দুঃখ প্রকাশ করছি, এলাকার মানুষের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার খুব খারাপ লেগেছে, আমি শুনেছি এই ঘটনা। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।